চকবাজারে আগুনে মৃত্যুর মিছিল আজ প্রাণ গেল জাকিরের নিহতের সংখ্যা এখন 71 পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে অভিযান ঢাকায় নদী তীরের স্থাপনা উচ্ছেদ করলেও শুরু হয়নি ধ্বংসাবশেষ সরানোর কাজ প্রশস্ত না করে প্রকল্প হাতে নেওয়া হবে দখলের শামিল বলছেন বিশেষজ্ঞরা দুই নির্বাচিত প্রার্থীর শপথের বিষয়ে গণফোরামে ভিন্ন মত রয়েছে দাবি ডক্টর কামালের জানালেন দুই তিন দিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত ডাকসু নির্বাচনে নারীদের অংশগ্রহণ নামমাত্র সর্বোচ্চ 7 প্রার্থী ছাত্রলীগের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব থাকা উচিত বলছেন বিশ্লেষকরা এবং শেষ দিনে বইপ্রেমীদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা শিশু প্রহরে আনন্দে মেতেছে খুদে পাঠকরা সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরাসরি চলে যাচ্ছি সেখানে যে কম্পিটিশন ওপেন করে দেওয়ার পর সংঘাত সহিংসতা হবে কিন্তু একটি সংঘাত সহিংসতার ঘটনাও সিটি কর্পোরেশনের 36টি ওয়ার্ডে যে ইলেকশন হয়েছে কাউন্সিলরের অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বী ছিল তারপরও কিন্তু কোনো খারাপ কোনো ঘটনা কোনো অমিনাস কোনো ইনসিডেন্ট কোথাও ঘটে তা আমার বিশ্বাস উপজেলা নির্বাচন একেবারেই পারফেক্ট হবে এটা আমি মনে করি না পারফেক্ট বিষয়টা ভিন্ন বিষয় কোনো বিষয়কে পারফেক্ট বলা ঠিক না ভুল ত্রুটি থাকে ভুল ত্রুটি নিয়েই আমরা এগিয়ে যাই আমাদের গণতন্ত্রকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আগে কিছু কিছু ভুল ত্রুটিও আমাদের অতিক্রম করতে হবে কিছু কিছু ভুল ত্রুটিও আমাদের সাকাম করতে হবে মাঝে মাঝে তো এটা থাকবে এটাই থাকবে এবং এটা নিয়ে আমাদের এগোতে হবে প্রোগ্রাম আমরা ইলেকশন করতে করতে একটা সময় দেখা যাবে যে গণতন্ত্র ইনস্টিটিউশনাল ডেমোক্রেসি রূপ নিয়েছে যে কারণে এ ধরনের ত্রুটি বিচ্যুতির যে বিষয়গুলো এই বিষয়গুলো তখন আর কারো নজরে আসবে না বা এ ধরনের ঘটনা বলি পুনরাবৃত্তি দেখুন আমরা বিদ্রোহীর ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশনও আমরা ইনিশিয়ালি মনে করেছিলাম যে আমরা একজন একজন প্রার্থী কিন্তু সেখানে আমরা ওপেন করে দিয়েছি আবার উপজেলা নির্বাচনে আমরা ভাইস চেয়ারম্যান পদ কিন্তু আমরা ওপেন করে দিয়েছি নির্বাচনটা জমজমাট একটা নির্বাচন হোক আর এখানে বিএনপি না চাইলেও তাদের অংশগ্রহণটা কিন্তু গত তিনটা ধাপে দুটি ধাপে আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি যে বিএনপির অনেকেই তাদের মনোনয়নপত্র জমা দিয়েছে সরকারিভাবে কাজে তাদের বারণ তৃণমূলে শোনেনি কারণ তৃণমূল জানে নির্বাচন হয়তো গতবার প্রথম ধাপে যারা নির্বাচিত হয়েছিল গত উপজেলায় সেটা কিন্তু প্রথম ধাপে বিএনপির সংখ্যাধিক্য ছিল বিএনপি রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফ করছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চকবাজারের চুরিহাট্টায় আগুনে মৃত্যুর মিছিল যেন থামছে না নয় দিন লড়ে আজ প্রাণ হারিয়েছেন আরও একজন এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 71 জনে 35 বছর বয়সী জাকির হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন জানান তার শরীরের 35% পুড়ে গিয়েছিল
এছাড়া আগে থেকেই অ্যাজমা ও ডায়াবেটিসের রোগী ছিলেন জাকির। এ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন, এখনও ভর্তি আছেন দুইজন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন তিনজন। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এই মুহূর্তে আরমানি টোলায় আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল এবং শহীদনগরে আছেন শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি তমালের কাছে। তমাল, হ্যাঁ শফিক, হামাসি এলাকাকে নিরাপদ করার জন্য যে অভিযান সেটি কিন্তু আজকেও চলছে। আজকে কিছুক্ষণ আগে হারমানি টোলায় শুরু হয়েছে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই অভিযানটি, এবং সেটিতে কিন্তু বলা ছিল যে 10টি সংস্থা কিন্তু অংশগ্রহণ করেছে। অর্থাৎ যে টাস্কফোর্স গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেই চকবাজারের ঘটনার পর, সেটির পরে কিন্তু সেই টাস্কফোর্স আজকে কিন্তু দ্বিতীয় দিনের মধ্যে কিন্তু অভিযান শুরু করলো। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে এখানে যে আবাসিক এলাকা, এটা হচ্ছে আরমানি টোলা আবাসিক এলাকা, সেই এলাকার ভিতরে কিন্তু কিছু গোডাউন রয়েছে কেমিক্যালের, এবং সেগুলো কিন্তু পরীক্ষা করা হচ্ছে যে এগুলো আসলে সেখানে থাকার মতো কিনা। তো আজকে কিন্তু আমরা যদ্দূর জানি যে আজকে যে 10টি সংস্থা নেমেছে তারা কিন্তু দুপুর পর্যন্ত এই অভিযানটি পরিচালনা করবে বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা যে এই মুহূর্তে গোডাউনটি দেখাতে চাচ্ছি সেটি কিন্তু আপনি হয়তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা, সেখানে কিন্তু ফায়ার সার্ভিস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে শুরু করে কিন্তু বিদ্যুৎ বা পানি এবং তিতাস গ্যাসের কিন্তু কর্তৃপক্ষরা রয়েছেন, এবং তারা সবাই কিন্তু আসলে দেখবেন, তারা দেখার পরে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে এই যে এলাকাটিতে এই ধরনের গোডাউন বা কেমিক্যালের কারখানাগুলো রয়েছে, গোডাউনগুলো রয়েছে, সেগুলো আসলে তারা রাখবেন কি রাখবেন না। এবং সেই জায়গা থেকে কিন্তু যারা যারা আসলে আবাসিকের ভিতরে এই ধরনের গোডাউন বা গুদা মজুত করেছেন সেগুলো কিন্তু গ্যাস, পানি এবং বিদ্যুতের কিন্তু লাইন সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে আমরা জানি, এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি। এবং চকবাজারের যে অগ্নিকাণ্ড সেটির পরে কিন্তু সিটি কর্পোরেশন থেকে বা সেই টাস্কফোর্সের কিন্তু পক্ষ থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে এগুলো যেন অবিলম্বে সরিয়ে নেওয়া হয়, সেটা কিন্তু করা হয়নি, এবং যে কারণে কিন্তু এই অভিযানটি শুরু হয়েছে। আপনাকে আমি একটি নাম্বার জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বা দক্ষিণ সিটি কর্পোরেশন কিন্তু বলেছে যে 9556014, এই যে নাম্বারটি, আমি নাম্বারটি আবারও বলছি 9556014, এটা একটি হটলাইন নাম্বার। এই নাম্বারে ফোন করলে কিন্তু কোন কোন এলাকায় কার কার বাসায় গোডাউন রয়েছে, গুদাম রয়েছে, সেগুলোকে যদি আসলে ঝুঁকিপূর্ণ হয়ে থাকে সেটি যেন এই নাম্বারে ফোন করে জনগণ জানান। আমি নাম্বারটি আবারও বলছি 9556014। তো বলা চলে যে 10টি সংস্থা কিন্তু আজকে যে অভিযানটি করছে সেটি কিন্তু মূলত 5টি টিম আজকে কিন্তু মাঠে রয়েছে, অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কিন্তু 5টি টিম কিন্তু এই অভিযানটি শুরু করেছে। এবং আমরা যদি জানি যে সেই যে 5টি টিম সেটি কিন্তু সকাল থেকে শুরু করার কথা ছিল, কিন্তু তারা কিন্তু আসলে শুরু করেছে অনেকটা পরেই, এবং সেই 5টি টিমের মধ্যে কিন্তু 1, 2 এবং 5 নম্বর যে টিমটি সেটি কিন্তু অভিযান শুরু করেছে, এবং সেই অভিযানের খবর জানা কিন্তু আমরা রয়েছি। আমাদের কিন্তু আরেকজন সহকর্মী রয়েছেন শহীদনগরে, তিনি হচ্ছেন শাহরুজ্জামান দীপ, আমরা এখন চলে যাবো শহীদনগরে তার কাছে। দীপ, ধন্যবাদ তমাল। সহকর্মী তমাল যেমনটি বলছিলেন যে 28শে মার্চ থেকে শুরু হওয়া এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিশেষ অভিযান রয়েছে, সেই অভিযানটি কিন্তু আজকে চলছে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি 1 এপ্রিল পর্যন্ত এই অভিযানটি চলবে। এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে 14টি সংস্থা মিলিতভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করছে। এবং আমরা যদি একটু আপনাকে দেখাতে পারি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরনো ঢাকার একটি বাসার নিচে একটি গোডাউনে তারা এইমাত্র ঢুকেছে, এবং তারা যেটি বলছে যে পুরনো ঢাকায় আবাসিক এলাকায় কোনো ধরনের গোডাউন এবং কেমিক্যাল গোডাউন রাখা যাবে না। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে, এবং যতটুকু আমরা জানতে পেরেছি আজকে তাদের 5টি টিম এই পুরনো ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করছে। এবং আমরা যেটি দেখতে পেয়েছি এখন পর্যন্ত 2টি কারখানার অভিযান পরিচালনা করা হয়েছে, এবং 2টি কারখানার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারা যেটি বলছে যে যেখানেই কারখানার সন্ধান পাওয়া যাবে তাদের গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, এবং একটি নির্দিষ্ট সময় তাদেরকে দেওয়া হবে, সেই সময়ের মধ্যে যদি তারা কারখানা স্থানান্তর না করে পরবর্তীতে তাদের বিষয়ে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে একটু জানিয়ে রাখতে চাই যে আজকে যে দলটি পুরান ঢাকার এই কারখানাগুলো অভিযান পরিচালনা করছে তাদের সাথে আমরা দেখতে পেয়েছি ফায়ার সার্ভিস রয়েছে, বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা রয়েছে, অর্থাৎ 14টি সংস্থা মিলিতভাবে কিন্তু তারা কাজ করছে। এবং তারা বলছে যে যতদিন পর্যন্ত এই পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে সব ধরনের কারখানা সরানো না হবে ততদিন
তাদের এই অভিযান চলবে। তাদের এই অভিযান চলমান রয়েছে, আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে তারা দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে এবং তারা বলেছে আজকে আরো বেশ কয়েকটি কারখানায় তারা অভিযান পরিচালনা করবে। এখানে যারা বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন রয়েছেন তারা আমাদেরকে যেটি বলেছেন কিছুক্ষণ আগে যে এখানে যে দুটি কারখানা এখন পর্যন্ত তারা অভিযান পরিচালনা করেছেন এখানে প্লাস্টিক দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। তারা যেটি বলছেন যে যদি এখানে কোনো কারণে আগুন লেগে যায় কোথাও তাহলে এই যে প্লাস্টিকের দ্রব্যগুলি রয়েছে বা রাসায়নিকগুলি রয়েছে সেগুলি আগুনের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিবে, যার কারণে তারা বলছেন যে এগুলি খুব শীঘ্রই এখান থেকে সরিয়ে নিতে হবে এবং সেই কার্যক্রমের অংশ হিসাবে তারা কিন্তু ইতিমধ্যেই এই দুটি কারখানার পানি গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং তারা যেটি বলছে যতদিন পর্যন্ত এই কারখানাগুলি এখান থেকে সরানো না হবে ততদিন পর্যন্ত তাদের এই পানি গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নই থাকবে। এখান থেকে আসলে সর্বশেষ তথ্যটি আমি দিতে পারি যে আজকে সকাল 12টা থেকে এখানে অভিযান শুরু হয়েছে এবং এই মুহূর্তে অভিযান চলছে এবং তারা বলছে যে আজকে আরো বেশ কয়েকটি জায়গায় অভিযান পরিচালনা করা হবে এবং 1 এপ্রিল পর্যন্ত তাদের এই বিশেষ অভিযান চলমান থাকবে। তো এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদে অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। শহীদনগর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ এবং তার আগে আরমানি টোলা থেকে জানিয়েছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল। উচ্ছেদ হওয়া জায়গায় ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণে 848 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেখানে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিতে রাখা হয়নি কোনো বরাদ্দ। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ পরবর্তী এমনই একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। যদিও ডাম্পিং স্টেশন না থাকায় উচ্ছেদের ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনও শুরুই হয়নি। বিশেষজ্ঞরা বলছে নদী প্রশস্ত না করে এসব করলে তা হবে সরকারিভাবে নদী দখলের সামিল। মাহমুদ রাকিবের রিপোর্ট। বুড়িগঙ্গাপাড়ের কামরাঙ্গীরচর খোলামোড়া মোড়ে এক মাস আগে উচ্ছেদ অভিযান চালালেও এখনও ভবনগুলোর ধ্বংসাবশেষ নদীর জায়গাতেই পড়ে আছে। দুই এক জায়গায় ভবন মালিকরা নিজ উদ্যোগে ঢিমে তালে ভাঙাচোরা অংশ সরিয়ে নেয়ার কাজ করছেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা বলছেন দখল হওয়া জায়গা দ্রুত খনন করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। নদীর ঘাট কিন্তু অংশটা আমরা এক্সকাভেশন করে ড্রেজিং করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া, তা না হলে তো নদী প্রশস্ত হবে না। উচ্ছেদ অভিযান শেষে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই একনেকে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাশ করা হয়েছে। তবে অবাক হলেও সেই প্রকল্পের আওতায় নদীর তীরে ওয়াকওয়ে, একাধিক জেটি ও ইকোপার্ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও টেকসইভাবে নদীর জায়গা দখলমুক্ত করতে খনন ও ড্রেজিংয়ের জন্য একটি টাকাও বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পটির আওতায় ঢাকার চারপাশের নদী তীরে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কথা রয়েছে। এছাড়া 19টি জেটি, 3টি ইকোপার্ক, 10,820টি সীমানা পিলার সহ বেশ কিছু পরিবেশ রক্ষা স্থাপনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক জানান জায়গার অভাবে তারা আবর্জনা সরাতে পারছেন না। উচ্ছেদের পর যে গার্বেজগুলো হয় এই ডেব্রিসগুলো তো ফেলার জায়গা থাকতে হবে। বিআইডব্লিউটিএ তো কোনো যেসব জায়গা নাই, আমাদের নদী ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, তো নদীতে তো ফেলানো যাবে না। অ্যাসাইন্ড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, ড্রেজিংয়ে আসলে কোনো বাজেট নাই। আমার শুধু এই প্রকল্পেতে 6টা এক্সকাভেটর ধরা আছে। নদীর পাড় দিয়ে যদি ওয়াকওয়ে হয়ে যায় এবং এই ওয়াকওয়েটা হবে আপনার ঠিক সীমানা পিলার বরাবর, অর্থাৎ এটা একটা স্থায়ী সমাধান। খননের কোনো বরাদ্দ না থাকায় পরিবেশবিদরা প্রকল্পের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বুড়িগঙ্গা নিয়ে কিন্তু এটি প্রথম প্রকল্প না, এর আগেও দুটি প্রকল্প হয়েছিল, দুটি মুখ থুবড়ে পড়েছে। এমন কাজ করতে হবে যাতে করে নদীতে প্রাণ ফেরত আসে। নদীর পাড়ে কয়টা পার্ক ওটা গুনবার আমার ইচ্ছা নেই। যদি নদীর যেটুকুন প্রশস্ততা ছিল সেইটুকুন খনন করা না হয় তাহলে তো নদীতে যতটুকুন পানি বা পানির প্রবাহ থাকার কথা ওই উদ্দেশ্য সাধিত হবে না। তাহলে তো আমরা ধরে নেব যে নদীর পানির কিছুটা জায়গায় প্রকল্পের মাধ্যমেও কিন্তু একটা দখলে নিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 সালের জুনে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম এই মুহূর্তে রাজধানীর উত্তরায় নিজ বাসায় সংবাদ সম্মেলন করছেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সামান্য সচেতনতা এবং একটু সহযোগিতা এবং নগরের প্রাপ্য আমি বিশ্বাস করি আমরা সবাই যে যার জায়গা থেকে আমাদের ন্যূনতম করণীয় যদি করে যাই তাহলে আমরা পাবো সত্যিকার অর্থে আমাদের অতি কাঙ্ক্ষিত আধুনিক গতিময় এবং প্রগতিশীল নগরী।
আপনার পরবর্তী প্লাস্টিকের তৈরি পানির বোতলটি রাস্তায় ছুঁড়ে না ফেলে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ফেলুন। আপনার এতটুকু সচেতনতাই দেখবেন অনেকখানি বদলে দিবে আমাদের বর্ষাকালীন জলাবদ্ধতা। এরকম ছোট ছোট নাগরিক দায়বদ্ধতা পরিচয় দিয়ে আমরা সবাই মিলে ছিনিয়ে আনতে পারি বড় বড় অর্জন। চলুন এগিয়ে যাই একসাথে, গড়ে তুলি সবাই মিলে সবার ঢাকা, একটি সুস্থ সচল গতিময় ও আধুনিক ঢাকা। সবাইকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংসদ নির্বাচনে জয়ী গণফোরামের দুই প্রার্থী শপথ নেবেন কি নেবেন না সে বিষয়ে দলের ভেতরে ভিন্নমত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এ ব্যাপারে দুই একদিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। সময় সংবাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান ডক্টর কামাল। সম্প্রতি গণমাধ্যমকে জোটের সিদ্ধান্ত জানিয়েছেন মোস্তফা মহসিন মন্টু। একে তার ব্যক্তিগত মতামত বলেও দাবি করেন ডক্টর কামাল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে তেমন কোনো শোরগোল না হলেও জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের জয়ী দুই নেতার শপথ গ্রহণের বিষয়টি ভালোভাবেই উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে। সাংসদ হিসেবে শপথ নেয়ার বিষয়ে দল ও ডক্টর কামাল হোসেন ইতিবাচক বলে সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন নির্বাচনে জয়ী গণফোরাম নেতা মুকাব্বির খান। আমি এই মাসে শপথ নিব। উনি তো সবসময় ইতিবাচক, দল যদি ইতিবাচক হয় উনি তো নেতিবাচক হতে পারেন না। এ বিষয়ে সময় সংবাদ ডক্টর কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষার কথা জানান। না, আমাদের সঙ্গে আলোচনা করবেন, ওরা নিশ্চয়ই আলোচনা অলরেডি করেছেন, আরো করবেন আর কি। পার্টি সিদ্ধান্ত তখন একদিন অপেক্ষা করতে হয়, দু একদিন অপেক্ষা করতে হয়, পার্টির সিদ্ধান্ত হবে। মত এটা যেটা বেরিয়ে আসছে পার্টির মধ্যে ভিন্ন মত আছে, এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। কেউ কেউ একরকম মত দিচ্ছেন, কেউ কেউ অন্যরকম মত দিচ্ছেন। গত 6 জানুয়ারি ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি, এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না, এমন মন্তব্য তার ব্যক্তিমত বলে মন্তব্য করেন দলের সভাপতি ডক্টর কামাল হোসেন। সেটা উনি যদি পাবলিকে বলে থাকেন তো সেটা উনি তখন বলেছেন, এখন পার্টিতে বসে তো আলোচনা করে পার্টির সিদ্ধান্ত, এটা ওনার মতামত দিয়ে মানে ব্যক্ত করেছেন। গণফোরামের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলে ঐক্যফ্রন্টে কোনো প্রভাব পড়বে কিনা সে প্রশ্নও এড়িয়ে যান সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। যদি আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ওনারা শপথ নেয় সেক্ষেত্রে? সেটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, আমি সেটা ব্যাপারে কিছু বলবো না, দল সিদ্ধান্ত নেবে। দেশ ও জাতির স্বার্থে গণফোরামের যে কোনো সিদ্ধান্ত ইতিবাচক বরাবরই এমনই দাবি করে আসছেন দলটির শীর্ষ নেতারা। জাতীয় বিরোধী রাষ্ট্রবিরোধী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনে নামমাত্র নারী প্রার্থী দিয়েছে ছাত্র সংগঠনগুলো। শীর্ষ পদে না হলেও 25 পদের মধ্যে ছাত্রলীগ সর্বোচ্চ 7 জনকে প্রার্থী করেছে। মাত্র 1 থেকে 2 জনকে প্যানেলে রেখে দায় সেরেছে অন্য সংগঠনগুলো। নারী প্রার্থীরা বলছেন ছেলেদের কর্তৃত্ববাদী মানসিকতা ও সাহস করে মেয়েদের এগিয়ে না আসার কারণেই এমনটা হচ্ছে। তবে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তার পাশে দাঁড়াতে চান অন্যরা। বিশ্লেষকদের মতে সমান না হলেও অন্তত অনুপাত হারে প্রতিনিধিত্ব থাকা উচিত নারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 15,000, দিন দিন বাড়ছে এই সংখ্যা। কিন্তু অবাক করা সত্য হলো ডাকসু নির্বাচনের ছাত্র সংগঠনগুলোর প্যানেলে উপেক্ষিত হয়েছেন নারীরা। ছাত্রলীগ ডাকসু নির্বাচনে 7 জনকে প্রার্থী করেছে, এর মধ্যে 2টি সম্পাদকীয় পদ ছাড়া বাকি 5টি সদস্য পদ। শীর্ষ পদে রাখা হয়নি কাউকে, তবু ছাত্রলীগই সবচেয়ে বেশি নারী প্রতিনিধিত্ব রেখেছে। ছাত্রদল মাত্র 1 জনকে প্যানেলে রেখে দায়িত্ব সেরেছে। কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়বেন কানেতা ইয়ালামলাম। বাম ছাত্র সংগঠনগুলোও নাম মাত্র 1-2 জনকে প্যানেলে রেখেছে। কোটা আন্দোলনকারীদেরও একই হাল। নারীরা সাহস করে এগিয়ে আসতে পারছে না, কারণ নির্বাচনের পরবর্তীতেও তাদের ক্লাস করতে হবে, তাদের হলে থাকার ব্যাপার আছে। আই হেট পলিটিক্স যে জেনারেশনটা ওটা তৈরি হচ্ছে, সেই হিসেবে নারীদের প্রতিবন্ধকতা তো সবসময় বেশি ছিল। এবার হওয়ার পরে আমি আশা করছি সামনের বার অবশ্যই মেয়েরা ভিপিজিএস পদে নির্বাচিত হবে। ছাত্রী হলগুলোতেও প্রার্থীর সংখ্যা খুব বেশি নয়, তবু যারা নির্বাচনে লড়বেন তারা মনে করেন হলগুলোতে আছে নানা সমস্যা, সেগুলো নিয়ে কাজ করতে চান তারা। প্রাথমিক চিকিৎসার জন্য হচ্ছে ফার্মেসি চাচ্ছে, তারপরে টেইলার্স চাচ্ছে, তারপরে হচ্ছে রিডিং রুমের সমস্যার সমাধান চাচ্ছে, আবাসন সমস্যা, লিফটের সমস্যা,
তারপর আর বিভিন্ন ধরনের সমস্যা আছে। আমার হলে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বের করে দেয়, রেজাল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করে না। কিন্তু মেয়েদেরই সবচেয়ে বেশি দরকার রেজাল্ট হওয়া পর্যন্ত হলে অবস্থান করা। আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদ কর্তৃক যে মনোনীত প্যানেল আছে, আমরা যদি জয়ী হই তাহলে সেই প্যানেল কর্তৃক আমরা সবাই মিলে সকল আপদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। বিশ্লেষকরা মনে করেন ডাকসু নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা কম হওয়া দুঃখজনক। সংগঠনগুলোকে বিষয়টি নিয়ে আরও কাজ করার তাগিদ দিয়েছেন তারা। আমাদের পুরুষ সদস্যদের যে আধিপত্যকে ধরে রাখার যে প্রবণতা, যে মানসিকতা, এই কারণে কিন্তু তারা আসলে খুব একটি বেশি জায়গা বা সুযোগ কিন্তু আসলে তারা পাচ্ছে না। আগামী 11ই মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। হুসাইন, সময় সংবাদ, ঢাকা। অমর একুশে গ্রন্থমেলার শেষ দিনে চলছে শিশু প্রহর। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণের সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী পিঙ্কি আক্তার। পিঙ্কি, শফিক, আমি কিন্তু সকালে যখন মেলাটি শুরু হয় 11টার দিকে, তখন জানিয়েছিলাম যে মেলায় শিশুরা আসতে শুরু করেছেন শিশু প্রহরে। আজকে কিন্তু এ পর্যন্ত মেলায় এ নিয়ে শিশু প্রহরের প্রায় 11টি শিশু প্রহর গেল আজকে শিশু প্রহর নিয়ে। শুক্র শনি শিশু প্রহর থাকে, তো এই যে মেলায় দুদিন সময় বাড়ানো হয়েছে, এই দুদিনও কিন্তু শিশু প্রহরই ছিল। মূলত শুক্র এবং শনিবার এই দুদিন মেলায় যে সময় বাড়িয়েছে সেটা শিশু প্রহরই ছিল। আমি যদি দেখাই দর্শক আপনার যে মেলায় কিন্তু শিশুরা বই কিনতে অলরেডি শুরু করেছে, তারা মেলায় আসতে শুরু করেছে তাদের অভিভাবকদের সাথে, এবং অভিভাবকরা তাদের বই সিলেকশনে কিন্তু সহায়তা করছে। শিশুদের মূলত বইয়ের প্রতি আকর্ষণ থাকে, একটু রংচটা বই, প্রচ্ছদটা একটু তাদের মনের মতো হবে, এ ধরনের বই। তো এখানে আমরা যে পাবলিক মানে যে প্রকাশনাটি আছে সেটা, সেখানে বইগুলো যদি আমি আপনাকে একটু দেখাই যে বইয়ের যে চরিত্রগুলো সেগুলো আসলে কিরকম ফুটিয়ে তুলেছে, মানে ছবির মধ্যে, কার্টুনের মধ্য দিয়ে, যাতে করে বাচ্চারা একটু মজা করে পড়তে পারে। তো এইখানে কিন্তু এই দোকানে কিন্তু বাচ্চাদের খুবই ভিড়, তারা এ ধরনের বইগুলোই পছন্দ করে মূলত। এছাড়াও হচ্ছে আমরা দোকানিদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে গত কয়েকদিনের তুলনায় এই যে মেলার শেষ সময়, আজকেই মেলার শেষ, তাদের বেচা বিক্রি ভালো হয়েছে। কারণ গত চার দিন বা কয়েকদিন যে টানা বর্ষণ ছিল, বর্ষণের কারণে তাদের বেচা বিক্রি কিছুটা কম ছিল, যে কারণে আজকে কিন্তু তাদের বেচা বিক্রি গতকাল বেশি ছিল, এবং আজকেও তারা আশা করছে যে সময় গড়ানোর সাথে সাথে তাদের বেচা বিক্রিও ভালো হবে। আমি যদি এখানে যে শিশুরা এসছে তাদের সাথে আমি কথা বলে যে জানতে পেরেছি যে তাদের যে আসলে কী ধরনের চরিত্র পছন্দ করে, কি বই তারা পড়তে পছন্দ করে, মানে অনেক বাচ্চাই কিন্তু হচ্ছে ধাঁধামূলক বই, একটু ছোটদের বিজ্ঞানমূলক বই তারা পড়তে এবং জানতে পছন্দ করে। এছাড়া আমি যদি দেখাই যে সিসিমপুর যে চত্বর, মানে শিশু চত্বরের সিসিমপুরের যেই মঞ্চটি, সেটি কিন্তু দেখছেন যে আজকে কিন্তু ইকরি মিকরি এবং সিসিমপুরের যে চরিত্র তারা কিন্তু নেই। এখানে বাচ্চারা এখানে, তবুও যে বাচ্চাদের উপভোগ থেমে আছে তা কিন্তু না, বাচ্চারা কিন্তু নিজেরাও এখানে উপভোগ করছে, এখানে উপভোগ করছে। এবং আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দুই দিন সময় বাড়ানো হয়েছে, এটা কিন্তু বাচ্চাদের এবং অভিভাবকরা তারা অনেকটাই খুশি। কারণ হচ্ছে যে গত কয়েকদিন তারা অনেকেই সময় মিলাতে পারেনি, যে কারণে শিশু প্রহরে আসতে পারেনি তাদের সন্তানদের নিয়ে। কিন্তু এই যে দুদিন সময় বাড়ানো হয়েছে, যে কারণে তারা আসতে পারছে এবং এটা নিয়ে তারা সন্তুষ্ট। এই যে দুই দিন দেশের পাঁচ অভয়াশ্রমে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে শরীয়তপুর ও চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে কোনো জেলে দেখা যায়নি। সরকারি নিষেধাজ্ঞা মেনে সকাল থেকেই ঘাটে নৌকা ভিড়িয়ে জাল দড়ি মেরামতে ব্যস্ত জেলেরা। তবে মাসিকার বন্ধ থাকায় আর্থিক সংকটের কথা জানিয়ে সরকারি বরাদ্দ পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের। ভিজিএফ কার্ডের বাইরে রয়েছেন প্রায় 13,000 জেলে। এদিকে মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করার পাশাপাশি নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। দুই মাস ব্যাপী জাটকা সংরক্ষণ সফল করতে চাঁদপুরে পদ্মা মেঘনায় অভিযান অব্যাহত রেখেছে জেলা টাস্কফোর্স। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে নদীর বিভিন্ন এলাকায় টহল দেয় কোস্টগার্ড ও নৌপুলিশ। কেউ কেউ মাছ ধরার প্রস্তুতি নিলেও অভিযান চলমান থাকায় নদীতে নামেনি জেলেরা। ৪০ কেজি চাল
সরকার দেয়, আমরা 40-50 সাল দেখি এক মাস আমাদের কি সংসার চলেনি, জেলে কাট হয়েছে কিন্তু সাহায্য পাইনি। চার মাসের পিরিয়ডে তাদের 40 কেজি করে প্রতি কাটে। 1912 জনের ভিতরে আমরা বিজিএফ চাল প্রদানের জন্য ফেব্রুয়ারি মাসের বরাদ্দ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। মা ইলিশ এবং জাটকা রক্ষার কারণে আমাদের বিগত বছরগুলিতে ধারাবাহিকভাবে ইলিশের উৎপাদন বাড়ছে। আমরা আশা করি এটার একটা বিরাট প্রভাব পড়বে এবং আমাদের এই ক্রমবর্ধমান যে ধারাবাহিকতা এটা অব্যাহত থাকবে। গত দুদিনে আমরা একজনকেও গ্রেপ্তার করতে হয়নি বা নদীতে আমরা কোনো নৌকাও দেখিনি। আশা করি বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা সকলে এই মা জাটকা ইলিশ রক্ষার জন্য আমরা কঠোর অবস্থানে থাকবো। দখল দূষণের থাবা কাটিয়ে অবশেষে স্বরূপে ফিরতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মা মাছ নিধন বন্ধে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে নদী থেকে বালু উত্তোলন এবং মাছ শিকার। এ অবস্থায় ডিম ছাড়ার জন্য মা মাছ যেমন হালদায় আসতে শুরু করেছে, তেমনি বিচরণ বাড়িয়েছে বিলুপ্ত প্রজাতির শুশুক। সাকত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মা মাছ। নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঘ, আর এসব বাঘের কারণে পাহাড়ি ডল নামলো মাছের তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঘ সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদী। নদীটা অতি জাহানো বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কারখানা কলকারখানার বর্জ্যগুলো আসা এখানে। 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঘ কাটার কারণেই শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঘ কাটা বন্ধ হলে হালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মা মাছ ডিম ছাড়লো, আগে 2 বছর হালদা ছিল ডিম শূন্য। এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের 60 লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে বাসা জাল বা ঘেরাজাল ফেলে মা মাছ শিকার করে মা মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মা মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে এই জন্য কর্ণফুলীর যেই মুখটা ওই মুখাতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। 98 কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এ নদী থেকে প্রতিদিন 2 কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্ষার প্রবল বর্ষণ, সে সাথে মেঘের গর্জন, তার সাথে যুক্ত হয় পাহাড়ি ঢল, আর এ তিন মিলে হাই হালদা নদীতে সৃষ্টি হয় বিশাল ফেনা, আর এই ফেনাই টেনে আনে রুই জাতীয় মা মাছকে। এরপর মা মাছ ডিম ছেড়ে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে, আর এখান থেকে সংগ্রহ করে ডিম সৃষ্টি করা হয় পোনা, এবং যে পোনা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। হাটহাজারির হালদা নদী থেকে কমল দে, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদে চলছে অভিযান, থামছে না চকবাজারে আগুনে মৃত্যুর মিছিল। আজ প্রাণ গেল জাকিরের, নিহতের সংখ্যা এখন 71। ঢাকায় নদী তীরের স্থাপনা উচ্ছেদ করলেও শুরু হয়নি ধ্বংসাবশেষ সরানোর কাজ। প্রশস্ত না করে প্রকল্প হাতে নেওয়া হবে দখলের সামিল, বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার আধুনিকায়নে কাজ হবে 3 পর্যায়ে, সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ প্রাধান্য, প্রথম সংবাদ সম্মেলনে বললেন নবনির্বাচিত মেয়র আতিকুল। 2 নির্বাচিত প্রার্থীর শপথের বিষয়ে গণফোরামে ভিন্ন মত রয়েছে দাবি ডক্টর কামালের, জানালেন 2-3 দিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত। এবং উপজেলা নির্বাচনে বিএনপি তৃণমূল নেতাদের অংশ নেওয়ার প্রবণতা রয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের, বললেন এগিয়ে যেতে হবে ভুল ত্রুটি নিয়েই। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।